আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং মাঠ পর্যায়ে নির্বিচ্ছিন্ন পরিবহন সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য বিলাসবহুল 261টি জিপ গাড়ি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, কোভিড সহ বিভিন্ন রোগের টিকা উৎপাদনের কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রায় $34 কোটি ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাতের পর এডিবির বাংলাদেশের প্রধান অ্যাডমিন গিটিং একথা জানান। খালেদা জিয়া রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে 1,00,000 টাকা জরিমানা ও 1 মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের যোদ্ধাদের হাতে জিম্মি ইসরায়েল ও অন্যান্য দেশের নাগরিকদের মুক্ত করতে গোষ্ঠীটির হাইকমান্ডের সঙ্গে আলোচনা শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ব এরদোগান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। লেবানন থেকে দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েকটি ড্রোন ও 15-20টি প্যারাগ্লাইডার প্রবেশ করার খবরে ইসরায়েলে ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সূত্রগুলো পরে দাবি করে ভুলবশত উত্তরাঞ্চলের বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছিল। লেবাননের যোদ্ধাদের ভয়ে বুধবার রাতে হঠাৎ করে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে সাইরেন বাজানো হয়। ওডিআই বিশ্বকাপের প্রথম রাউন্ডে আজ মুখোমুখি হচ্ছে 2 ফেভারিট অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর 2:30 শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে রেকর্ড গড়ে জিতে সাউথ আফ্রিকা বেশ ফুরফুরে থাকলেও টুর্নামেন্ট টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার। আগামী শুক্রবার দেশের 153টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা মুজিব, একটি জাতির রূপকার। শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুল নেছা মুজিবের চরিত্রে, নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া এবং তাজউদ্দিন আহমেদের চরিত্রে রিয়াজ আহমেদ।